Ma kana al-fuhshu fi shay'in illa sha'nuhu. Kono kichur moddhe jodi oshchilota jorito hoye jay tahole ta dushito hoye jabe. Ekhon amra biye shadi ekta sunnat amol. Apni sunnat amol ti korte giye apni khyal korben er moddhe kono oshchilota jorito hoye jacche kina. আপনি ওয়াজ মাহফিল দিচ্ছেন, ওয়াজ মাহফিলের মধ্যে সেখানে কোনো অশ্লীলতা জড়িত হয়ে যাচ্ছে কিনা আপনি দিচ্ছেন সওয়াবের নিয়তে। নাউজুবিল্লাহ, এখন এমন এমন কিছু বক্তা আমরা দেখতে পাই যারা ওয়াজ মাহফিলে এসে অশ্লীলতা শুরু করে দেয়, এমন বিশ্রী বিশ্রী কথা বলে যা মানুষের সামনে বলার উপযুক্ত না। খালি আউযুবিল্লাহ। তো সেজন্য আমার নবী এরশাদ করে দিয়েছেন, মা কান আল ফুহশু ফি শাইইন ইল্লা শাআহু। কোন কাজের মধ্যে যদি তোমার অশ্লীলতা জড়িত হয়ে যায় তাহলে সেটা দূষিত হয়ে যাবে। আমি আপনি কথা বলছেন কার সাথে, এই কথার মধ্যে যাতে আপনার অশ্লীলতা না আসে। আপনি কোনো কিছু দেখছেন, ওই দেখার মধ্যে যাতে অশ্লীলতা না আসে। যদি অশ্লীলতা এসে যায় কথার মধ্যে, দেখার মধ্যে, শোনার মধ্যে, তাহলে আমার পেরা হবে বলে ইল্লা শাআহু, সেটা দূষিত হয়ে যাবে। وما كان حياء في شيء الا زانه আর আপনি যদি লজ্জার সাথে কোনো কাজ করেন, কথা বলেন লজ্জার সাথে, কাজ করেন লজ্জার সাথে, কোনো কিছু দেখেন লজ্জার সাথে, চলাফেরা করেন লজ্জার সাথে, লাজুকতার সাথে, আচার ব্যবহার করেন লাজুকতার সাথে, তাহলে আমার নবী বলেন সেটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। কত সুন্দর কথা, কম কথায় আমি কত জুমায় বলেছি আমার নবী কম কথায় অনেক কিছু বুঝিয়ে ফেলতেন। আপনার কাজের মধ্যে যদি অশ্লীলতা জড়িত হয়ে যায় তাহলে সেটা দূষিত হয়ে যাবে, আপনার কাজের মধ্যে যদি লজ্জা শরম জড়িত থাকে তাহলে সেটা সৌন্দর্য হয়ে যাবে। হযরত মাসউদ বদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে একটি কথা জেনে নিয়েছে, যখন তোমার লজ্জা শরম নাই তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। মানুষের ভিতর যখন লজ্জা শরম, হায়া শরম থাকে না, তখন সে যেটা ইচ্ছা সেটা করতে পারে। সে বড়দের সাথে বেয়াদবি করতে পারবে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারবে, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে, গালাগালি অশ্লীল কথাবার্তা সব কিছু করতে পারবে, যদি তার লজ্জা শরম না থাকে। এই লজ্জা শরম এটা সমস্ত আম্বিয়া কেরামের একটা চরিত্র ছিল। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মিন সুনানিল মুরসালিন। চারটি জিনিস হলো সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত, চারটি জিনিস। এক নম্বর হলো আল হায়া, এক নম্বর হলো লজ্জাশীলতা, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত। দ্বিতীয় নম্বর হলো তাআদ্দুর, আতর লাগানো, খুশবু লাগানো, এটাও সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত। তৃতীয় হলো সেওয়া, মিসওয়াক করা। চতুর্থ হলো নিকাহ। এই চারটি জিনিস হলো সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত। সর্বপ্রথম লজ্জাশীলতার ঘটনা আমরা কোরআনের মধ্যে পাই, হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া, মা হাওয়া আলাইহিসসালামের। যখন আদম এবং হাওয়া আলাইহিসসালাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলল, তাদের উপর প্রথম শাস্তি আপতিত হলো, তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। তাহলে শরীর থেকে পোশাক চলে যাওয়া, এটা হলো আল্লাহর একটা আযাব। আমরা তো এখন শরীর থেকে পোশাক যত কম করতে পারি সেটাকে আধুনিকতা মনে করি, কিন্তু দুনিয়ার জমিনে আমাদের আদি পিতা আদি মাতার উপর তাদের ইস্তেহাদি ভুল বলেন, ইস্তেহাদি ভুল যদি আমরা ধরি, সেটার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে একটি শাস্তি দিয়েছেন, সেটা হলো তাদেরকে আল্লাহ তাআলা বেলেবাস করে দিয়েছেন, পোশাক শূন্য করে দিয়েছেন। তো পোশাক কমিয়ে ফেলা, শরীর থেকে সতর্ককে না ঢাকা, সতর্ক খুলে ফেলা, এটা কোনো আধুনিকতা নয়, এটা হলো আল্লাহর আযাব। সেই ঘটনাটা
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাদাল্লাহুমা বিরুরি ফালাম্মা যাকা শাজারাতা বাদাল লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুম আদুউম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর প্রতারণাপূর্বক শয়তান তাদেরকে রাজি করে ফেলল ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার জন্য আস্বাদন করালো। তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল। আল্লাহ তাআলা বলছেন প্রথম শাস্তি হলো তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজেদের উপর বেহেশতের পাতা জড়াতে লাগল। পোশাক যখন পড়ে গেল সেখানে আদম এবং হাওয়া ছাড়া স্বামী স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। তারা উলঙ্গ থাকা যদিও জায়েজ, কিন্তু তাদের লজ্জাশীলতার কারণে তারা বেহেশতে জান্নাতে গাছের পাতা নিয়ে তাদের সতর ঢাকা আরম্ভ করল। তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু? এই যে আজকে আমাদেরকে বিজাতীয়রা তাদের সংস্কৃতির আগ্রাসনে গ্রাস করছে, মুসলমানদেরকে পোশাকহীন করার জন্য, লজ্জাহীন করার জন্য নানা ধরনের পায়তারা করছে, আমরা যদি সেদিকে ধাবিত হই, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ইন্না শাইতান লাকুম আদুউম মুবীন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই বিজাতীয়রা শয়তান তো তার সুযোগ করে আমাদের কাছে আসছে না, বিভিন্নভাবে আমাদেরকে শয়তান ধোকার মধ্যে লিপ্ত করছে যাতে আমরা লজ্জাহীন হয়ে পড়ি। আম্বিয়েকরামের যে চরিত্র লজ্জাশীলতা, সেই লজ্জাশীলতা থেকে যদি আপনি বের হয়ে আসেন তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ আমার নবী বলেছেন, আল হায়া ও শৌবাতুন মিনাল ঈমান, হায়া হলো লজ্জা হলো ঈমানের একটি শাখা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস, জাহান্নামীদের মধ্যে দুইটি দলকে আমি দেখিনি, তারা আমার নবীর যুগে ছিল না বরং পরবর্তী যুগে আসবে বলে আমার নবী বলছেন। কেয়ামতের আগে তাদের আবির্ভাব ঘটবে, একদলের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, সেগুলি দিয়ে তারা মানুষকে প্রহার করতে থাকবে। আরেক দল হলো এমন সব নারী যারা কাপড় পরিহিত হবে, কিন্তু কাপড় পরিধান করেও তারা নগ্ন থাকবে, নাউযুবিল্লাহ। সেই যুগটার সম্পর্কে আমার নবী আজ থেকে 1400 বছর আগে ঘোষণা করেছেন, এমন একটা যুগ আসবে যখন নারীরা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকবে। আলী আউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মামুনদেরকে এই ধরনের পোশাক, যে পোশাকের ব্যাপারে আমার নবী আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন যে এমন পোশাক যাতে আমাদের মামুনেরা পরিধান না করে, যে পোশাক পরিধান করার পরেও তাদের সতর প্রকাশ্য হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই লাজুক ছিলেন। আল্লাহ নবীর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, কিন্তু উনার বয়স যখন, হায়াত যখন 10 বছর, তখন কাবাঘরের পুনর্নির্মাণের কাজ শুরু হলো। মক্কা ছোট ছোট বাচ্চারাও ওই কাবাঘরের নির্মাণের কাজে শরীক হয়েছে। তারা সবাই পাহাড়ি বড় বড় পাথর কাঁধের উপর নিয়ে কাবাঘরের কাছে নিয়ে আসছিল। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা তাদের লুঙ্গি খুলে কাঁধের মধ্যে রাখল যাতে কাঁধের মধ্যে ব্যথা না লাগে। ওই লুঙ্গির উপরে তারা পাথর রেখে তারা মক্কার কাবাঘরের দিকে আসতে লাগলো। আমার নবী ছোট্ট ছিল, তার সমবয়সী সবাই তাদের লুঙ্গি খুলে কাঁধের উপর রেখে আরামের জন্য ওই কাঁধের কাপড়ের উপর তারা পাথর রেখে তারা যখন মক্কার কাবাঘর নির্মাণের কাজে সাহায্য করছেন, আমার নবীও কাঁধের উপর পাথর রেখে যখন কাবার দিকে যাচ্ছেন লুঙ্গি খুলে নেন,
আমার নবীর লুঙ্গি খুলে নাই। তখন আবু তালেব আমার নবীর চাচা আমার নবীকে বলেন, হে মোহাম্মদ, তুমি দেখছো না তোমার মতো বাচ্চারা তারা কাঁধের উপর লুঙ্গি রেখে তার উপর পাথর দিয়েছে, তুমিও লুঙ্গিটা কাঁধের উপর রাখো, তার উপরে পাথর নিয়ে তুমি ওই পাথর নিয়ে আসো। কিন্তু আমার নবীর রাজি হলেন না। রাজি যখন হলেন না, আবু তালেব নিজে আমার নবীর লুঙ্গি ধরে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে তিনি বেহোশ হয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ, আমার নবীর লুঙ্গি খোলা সম্ভব হয় না, কারোর জন্য আমার নবীর সতর্কে আল্লাহ তাআলা খুলতে দেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। অথচ আমার নবী তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তারপরও লাজুকতা তার মধ্যে প্রভাব বিস্তার করছিল। সেজন্য সমবয়সীরা যদিও উলঙ্গ হয়ে গেছেন, আমরা তো এখন অনেক ভাইয়েরা আছেন, নৌজওয়ানেরা আছেন, কলেজের মধ্যে পড়েন, স্কুলে যখন পড়েন, তারা সমবয়সীরা দেখে যে খেলাধুলা করছে, যে সতর দেখা যাচ্ছে, পুরুষের সতর হলো নামি থেকে হাঁটু পর্যন্ত, যে আমার সমবয়সী সে তো তার রানের মোসা দেখিয়ে ফুটবল খেলছে, আমি কেন খেলবো না। অথচ সে চিন্তা করছে এটা তো আমার সতর, আমি সতর কেন আরেকজনের সামনে খুলব। ঘরের মধ্যে ছোট্ট নৌজওয়ান ভাইয়েরা আধুনিকতা, তারা আধুনিক আধুনিক সাজছে, কাপড়কে ছোট করে ছোট্ট একটা ওই জার্সির প্যান্ট যেগুলো ফুটবল খেলে এগুলো পরে তারা রাত্রে ঘুমায় না, মার সামনে, বোনের সামনে, ঘরের ছোট ভাইয়ের সামনে, সবার সামনে তার সতর খোলা। অথচ এই সতর খুলে যাওয়া এটা একটা আল্লাহর আজাব, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার সতর যেটা ততটুকু অন্তত আমাকে ডেকে রাখতে হবে, কারণ এই সতর ডেকে রাখা এটা হলো আম্বিয়ে কেরামের সুন্নত। হযরত উসমান বিন যুন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ফেরেশতা পর্যন্ত লজ্জাবোধ করতেন। এর কারণ কি? একদিন হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বিছানার মধ্যে শুয়ে আছেন, যখন শুয়ে আছেন ঘরের মধ্যে হুজরার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তশরিফ আনলেন। হযরত আবু বকর সিদ্দিক যখন তশরিফ এনেছেন তখন আমার নবী শুয়েছিলেন, যখন শুয়ে থাকে তখন লুঙ্গিটা একটু উপরে উঠে যায়, নিজের গোড়ালি থেকে সামান্য উপরে উঠে যায়, সামান্য উপরে গোড়ালি থেকে উপরে উঠে গেল, হাঁটুর উপরে না বরং গোড়ালি থেকে সামান্য উপরে উঠে গেল। আমার নবী স্বাভাবিক ছিলেন। যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হুজরার মধ্যে আসলেন তখন আমার নবী স্বাভাবিক ছিলেন, কিন্তু যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হুজরার মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে আমার নবী বসা থেকে দাঁড়িয়ে নিজের ইজার মোবারক লুঙ্গি মোবারক সঠিক করলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তারা চলে যাওয়ার পর আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যখন আসলো তখন আপনি স্বাভাবিক ছিলেন, হযরত উমর ফারুক যখন আসলো তখনও আপনি স্বাভাবিক ছিলেন, কিন্তু উসমান যিন্নুরাইন যখন ঘরের মধ্যে আসলেন তখন আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার কাপড় ঠিক করলেন, এর কারণ কি? তখন আমার প্রিয় নবী এমন একটা জবাব দিলেন মনে রাখার মতো। আমার নবী বলেন, হে আয়েশা, মনে রেখো হযরত উসমান যিন্নুরাইন আমার এমন একজন সাহাবি যাকে আসমানের ফেরেশতা পর্যন্ত লজ্জাবোধ করে। সবাই বলুন সুবহানাল্লাহ। এর রহস্য কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, উনি বর্ণনা করেন, যেদিন থেকে আমি আমার এই দু চোখে আমার নবীর চেহারা মোবারক ঈমানের চোখে দেখেছি, ইসলাম কবুল করার পর যেদিন থেকে আমার এই দু চোখ দিয়ে আমার নবীর নূরানী চেহারা দেখেছি, সেদিন থেকে আমি কোনো অশ্লীল বস্তু দেখি নাই, এমনকি আমি প্রস্রাব পায়খানা করার সময় পর্যন্ত আমার লজ্জাস্থানের দিকে তাকাই নাই। এমন লাজুকতা, কারণ যেই চোখে আমি আমার নবীর নূরানী চেহারা দেখেছি সেই চোখ দিয়ে আমি আমার লজ্জাস্থান দেখা পর্যন্ত আমার লজ্জা লাগত, এবং যেদিন আমার নবীর হাতের উপর হাত রেখে আমি পায়া গ্রহণ করেছি সেদিন থেকে আমার বাম হাত ছাড়া ডান হাত দিয়ে আমার লজ্জাস্থান স্পর্শ করে নেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এমনকি বাথরুমের চার দেওয়ালের ভিতর যখন আমি গোসল করি, চার দেওয়ালের ভিতরে গোসল করার সময় সতর খোলা যদিও জায়েজ, কিন্তু আমি
যেদিন থেকে ইসলাম কবুল করেছি সেদিন থেকে চার দেওয়ালের ভিতরে গোসল করার সময় আমি কোনদিন উলঙ্গ হই নাই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নবী বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরামের লজ্জা বোধের কথা। বনী ইসরাঈলের অভ্যাস ছিল তারা উলঙ্গ হয়ে গোসল করত, সবাই একসাথে উলঙ্গ হয়ে গোসল করত ইহুদিরা। কিন্তু মূসা আলাইহিসসালাম তাদের শরীয়তে যেহেতু সেটা জায়েজ ছিল, উনি নবী হিসেবে আম্বিয়া হিসেবে উনি অন্যান্য লোকের সাথে প্রকাশ্যে গোসল করতেন না, বরং তিনি অনেক দূরে চলে গিয়ে একটা নির্জন স্থানে যেখানে কেউ থাকত না সেখানে তিনি একাকী গোসল করতেন। উনি যেহেতু মানুষের সাথে গোসল করতেন না, তখন বনী ইসরাঈলের লোকেরা হযরত মূসা আলাইহিসসালামের ব্যাপারে একটি মিথ্যা অপবাদ ঘটনা করল যে ওনার এক শিরা রোগ হয়েছে। এক শিরা রোগ তো আপনারা বুঝেন, ওনার এক শিরা রোগ হয়েছে। তখন আল্লাহ তাআলা ওনার পয়গাম্বরের উপর মিথ্যা অপবাদটাকে দূরীভূত করার জন্য একদিন আল্লাহ তাআলা একটি হিকমত অবলম্বন করলেন। হযরত মূসা আলাইহিসসালাম যখন তিনি গোসল করার জন্য নদীতে নামলেন, পাথরের উপর ওনার কাপড়গুলো রাখলেন, কিন্তু উনি গোসল করে যখন উঠলেন ওনার কাপড় সহ ওই পাথরকে হাঁটা আরম্ভ করলেন। উনি পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে যে সমস্ত লোকেরা হযরত মূসা আলাইহিসসালামকে মিথ্যা অপবাদ দিয়েছিল তারা যেখানে গোসল করছিল সেখানে ওই পাথরটা পৌঁছে গেল এবং মূসা আলাইহিসসালাম সেখান থেকে গিয়ে কাপড়টা নিলেন। এবং ওই মিথ্যা অপবাদ দানকারী তারা দেখতে পেল মূসা আলাইহিসসালামের সতর, এবং তারা যে এতদিন মিথ্যা অপবাদ রচনা করেছিল সেটাকে তারা সূত্র নিল। তারা বলল যে মূসা আলাইহিসসালাম তো কোনো তিনি আয়াত নাই, আল্লাহ তাআলা আয়াত সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তাকে মিথ্যা অপবাদ দিয়েছি। এই মিথ্যা অপবাদটা দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা এই হিকমতটা অবলম্বন করেছিলেন। তৎকালীন তাদের শরীয়তে সেটা জায়েজ ছিল, কিন্তু এরপরও মূসা আলাইহিসসালাম অন্যান্যদের সামনে সতর্ক হওয়ার ভয়ে, সতর্ক প্রকাশ হওয়ার ভয়ে লাজুকতার কারণে তিনি আলাদা গোসল করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীয়তেও আপনি যদি কারো সামনে সতর্ক হলেন তাহলে সেটা আপনার জন্য হারাম হবে, কিন্তু আপনি যদি চার দেওয়ালের ভিতরে বাথরুমের মধ্যে গোসল করেন সেখানে যদি আপনি আপনার সতর খুলতে চান সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু উত্তম হল সতর না খুলে অন্তত আপনার সতরের উপরে একটা কাপড় বা একটা তয়লা বা একটা লুঙ্গি পরিধান করে তার সেভাবে গোসল করা, সেটাই হলো উত্তম, সেটাই হলো তাকওয়া। তো সেই ঘটনা মূসা আলাইহিসসালামের সেই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা আহজাবের 69 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাব মূসা ফাবারাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। অর্থাৎ হে মুমিনগণ, মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হইও না, তারা যে বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেছেন। তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাহলে আম্বিয়া কেরামের দুশ্চর্চা করে সেটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, সেটা আল্লাহ তাআলা তাদের সেই অপবাদকে মিথ্যা প্রমাণিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আম্বিয়া কেরামের এমনকি সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করা থেকেও বিরত থাকার তৌফিক দান করুন। এই লজ্জা না থাকার কারণে, বেহায়াপনার কারণে আমাদের দেশে নয় সব জায়গায় ধর্ষণ বেড়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মুমিন নারীদেরকেও এক আয়াতে নির্দেশ দিয়েছেন তারা যেন দৃষ্টিকে অবনত রাখে। মুমিন পুরুষদেরকেও নির্দেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, কারণ আমাদের যে কোনো পাপের কাজে ধাবিত হওয়ার প্রথম পদক্ষেপ হলো দৃষ্টি দিয়া। সেজন্য হাদিস শরীফের মধ্যে এটি মুসলিম শরীফের হাদিস, আল্লাহ আইনানি জানা হুমান নাজার, চোখের বিবিচার চোখের জানা হলো দেখা, ওয়াল উযনানি জানা হুমাল ইস্তিমা, কানের জানা হলো শোনা, ওয়াল লিসানু জানা হুল কালাম, আর জবানের জানা হলো উচিত কথা বলা, ওয়াল ইয়াদু জানা আল বাতাস,
হাতের জেনা হলো স্পর্শ করা ওয়াল রিজুল জেনা ফাল খুতায়া ওয়াল কলবু ইয়াহওয়া ইয়াতামান্না আর অন্তরে মনে কামনা করে লজ্জা আর লজ্জা স্থান তার সত্য এবং মিথ্যায় পরিণত করে আপনার চোখে দেখলেন কানে শুনলেন মুখে কথা বললেন হাতে ধরলেন পায়ে হেঁটে গেলেন আস্তে আস্তে আপনার অন্তর সেদিকে মায়েল হবে উদ্বুদ্ধ হবে এবং আপনার লজ্জাস্থান সেই অন্যায় কাজটা সেই মুশকিল কাজটা সম্পাদন করতে উৎসাহ বোধ করবে সেজন্য আমাদেরকে নজরকে ঝুঁকিয়ে রাখতে হবে আল্লাহ রাব্বুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল হযরত মারসাদ বিন মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করার আগে ইসলাম কবুলের আগে অনেক মেয়ের সাথে উন্নত সম্পর্ক ছিল সুন্দরী উনি অত্যন্ত সুন্দর ছিলেন সেই জন্য আরবি মেয়েরা ওনার পিছনে লাগে ধরতেন একটা মহিলার সাথে ওনার মন দেয়া নিয়ে চলছিল তিনি যখন ইসলাম কবুল করলেন ইসলাম যখন কবুল করে সাহাবায়ে কেরাম আমার উনি একটা একটা নসিহত করেন হযরত মারসাদ বিন মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করলেন হে মারসাদ তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো তোমার চোখটাকে তুমি হেফাজত করো শুধু একটা নসিহত করেছেন আরবের মহিলারা ওনাকে ডাকতেন বিভিন্ন কুপ্রস্তাব দিতেন কিন্তু তিনি যখন ইসলাম কবুল করে ফেললেন তখন তিনি আর ওই মহিলার দিকে তাকান না তখন মহিলা তাকে প্রশ্ন করেন তুমি আমার দিকে এবং তাকানো না কেন এক সময় তো তুমি আমার জন্য পাগল ছিলে তখন হযরত মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো আগে একজন কাফের ছিলাম এখন আমি মুহাম্মদ আরবীর গোলাম হয়ে গেছি স্বয়ং সুবহানাল্লাহ আমি তার হাতে বায়আত গ্রহণ করেছি ইসলাম কবুল করেছি তিনি আমাকে একটা নসিহত করেছেন হে মারসাদ তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো সেজন্য কিয়ামত হয়ে যাবে তবু আমি তোমার দিকে তাকাতে পারবো না এটাই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র আমার নবীর একটা কথা এভাবে তারা আমল করেছেন এখন আমরা হাজার কোরআন হাদিসের দলিল দিলেও এখান থেকে দিয়ে ঠিকই আমরা বেগারা নারী দেখা আরম্ভ করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে সবাই আমিন বাগদাদের এক বুজুর্গ ছিল তিনি মিশকি মিশকি হুজুর নামে পরিচিত লাভ করেছিলেন এর একটা রহস্য আছে রহস্যটা কি সেই ছেলে তার মৌজুয়ান অত্যন্ত সুন্দর সে কাপড়ের দোকানে চাকরি করত এক মহিলা এসে সেখানে কাপড় থেকে বেশ কিছু কাপড় নিল এবং বললো আমার ঘরে কিন্তু আরও মহিলারা আছে তারা পছন্দ করে বাকি যে কাপড়গুলো সেগুলো আমি পাঠিয়ে দেবেন আগে সেরকম ছিল না ঈদের সময় আমরা দেখতাম আমরাও দেখেছি যে ঘরের মুরব্বী যিনি উনি বাজার থেকে জুতা একটা একটা পিস এক পিস জুতা মার্কেট থেকে নিয়ে আসতো যেটা যেটা পছন্দ করতো সেটা নিয়ে আসবে বাকিগুলো ফেরত দিবে সেরকম সিস্টেম ছিল না শাড়ি কাপড় মহিলারা বাজারে যেত না পুরুষরা এখন তো ইয়ং জেনারেশন যারা এটা এরা চিন্তা করতে পারবে না অথচ এটা আজ থেকে 20 বছর আগের ঘটনা পুরুষরা বাজারে যেত বাজার থেকে জুতার দোকান থেকে একটা একটা জুতা স্যাম্পল নিয়ে আসতো আনার পর মহিলারা সেটা পছন্দ করতো এখন তো সেটা কল্পনাও করা যায় না মহিলারা বাজারে যেতেই হবে তো এই বাগদাদের এই মহিলা ওই নৌজওয়ানকে দেখে তাকে বলল যে এই ছেলেটাকে আমার সাথে পাঠান আমি কাপড় রাখবো বাকিগুলো এর দিয়ে ফেরত দিব কিন্তু সেই মহিলা ছিল দুষ্ট এবং দুশ্চরিত্রের মহিলা সে ওই নৌজওয়ানকে ঘরের মধ্যে নিয়ে তাকে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে যখন কুপ্রস্তাব দিল ওই ছেলেটা ছিল আল্লাহওয়ালা তার ভিতরে আল্লাহর ভয় ছিল তাকওয়া ছিল তাকে যখন কুপ্রস্তাব দিল সেই ছেলেকে একটা বাহানা করলো যে আপনি আমাকে আগে আমার পায়খানার হাজত হয়েছে আপনি আমাকে একটা হাজতখানা দেখিয়ে দিন টয়লেট দেখিয়ে দিন আমি কোন টয়লেট সেরে আসি সে কৌশল করে টয়লেটের মধ্যে গেল টয়লেটের মধ্যে গিয়ে সে পায়খানা করে তার পায়খানাগুলো ময়লাগুলো তার সারা গায়ের মধ্যে লাগালো লাগানোর পর সে যখন টয়লেট থেকে পায়খানা সহ বের হলো ওই মহিলা তাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দিল সুবহানাল্লাহ সে একটা অশ্লীল কাজ থেকে জানা থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন করল সে ঘরের মধ্যে গিয়ে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে সে পায়খানা দিয়ে রাত্রে যখন ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই ছেলেটি সে নৌজওয়ানকে স্বপ্ন দেখতে পেল কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামকে যুলেখা এভাবে প্রতারিত করেছিল
তিনি সেখানে জয় হয়েছিলেন সেজন্য তাকে সম্মানের মুকুট আল্লাহ তাআলা প্রদান করেছিলেন। এই যুবকটি যখন সেই ইউসুফ আলাইহিস সালামের মতো নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য আল্লাহর ভয়কে জায়গা দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, সেই গুনাহ থেকে বেঁচে এসেছে একটা কৌশল অবলম্বন করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে স্বপ্নে এসে তাকে সাধুবাদ জানালো এবং বলল, তুমি যে পায়খানা শরীরের মধ্যে লাগিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের কারণে খুশি হয়েছেন এবং তুমি আমির তো তোমার শরীর থেকে আল্লাহ তাআলা নেশ্চ অম্বরের খুল্ব প্রবাহিত করবেন। সেদিন থেকে সেই যুবক যেদিকে যেদিকে যেত সেদিকে খুশব হয়ে যেত এবং সকলে তাকে মেশকি মেশকা অম্বরের খুল্ব যেহেতু বেরোলো তাকে মেশকি নামে ডাকত, খুশবুদার নামে ডাকত। সে যখন ইন্তেকাল করলো তার কবর থেকে খুল্ব ছড়ানো আরম্ভ করলো। এই হলো আমাদের ইসলাম এবং মুসলমানরা যুগে যুগে লজ্জাশীলতার চর্চা করেছে কিন্তু আজ জাতীয়দের দোসররা মুসলমানদের সেই গৌরবকে বিভিন্ন লেভেল দিয়ে ধ্বংস করে দিচ্ছে। সেই লেভেলের একটি হলো আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, যেটাকে আমাদের ওলামায়ে কেরাম বিশ্ব বেহায়া দিবস নাম দিয়েছেন। এটা মুসলমানদের সংস্কৃতি নয়, বাঙালি সংস্কৃতি নয়, বরং 1993 সালে এক কমপক্ষে এখন মারা গেছে সেই প্রথম মিডিয়ার মাধ্যমে এই বিজাতীয় সংস্কৃতিকে আমাদের দেশের মধ্যে আমদানি করেছেন এবং সেটা এখন শহরের মধ্যে আর সীমাবদ্ধ নয়, বরং গ্রামের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে এই আজাব মুখে করেছেন। এই বিশ্ব বেহায়া দিবস যেটার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ। অথচ মুসলমানদের ভালোবাসা বছরে একবার হয় না, মুসলমানদের ভালোবাসা হয় দৈনিক পাঁচবার আল্লাহর সাথে, মুসলমানদের ভালোবাসা হয় নবীর সাথে সকাল সন্ধ্যায় দুরূদ শরীফের মাধ্যমে, মুসলমানদের ভালোবাসা হবে মা বাবার সাথে প্রতিদিন মা বাবার খেদমত করার মাধ্যমে, মুসলমানদের ভালোবাসা হবে স্ত্রীর সাথে তার সাথে হাসি মুখে কথা বলার মাধ্যমে, তার মুখে লোকমা তুলে দেওয়ার মাধ্যমে। মুসলমানদের ভালোবাসা হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হিসাবে ভাইয়ের মতো আচরণ করার মাধ্যমে, মুসলমানদের ভালোবাসা হবে প্রতিবেশীর সুখে দুঃখে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে। এই একদিন বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে বেহায়াপনা, এটা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না, ইসলাম কখনো সেটাকে সমর্থন করে না। আজ আমরা এসবের পিছনে ব্যস্ত হয়ে গেছি। যারা যে সমস্ত জাতি এই বেহায়াপনার মধ্যে লিপ্ত তাদের ইতিহাস যদি আমরা দেখি, বর্তমানে বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্টের মধ্যে লেখা হয়েছে সবচেয়ে বেশি ধর্ষণ হয় আমেরিকার মধ্যে, চতুর্থ স্থানে আসে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে, সেখানে প্রতি 22 মিনিটে একটা ধর্ষণের রিপোর্ট লেখা হয়। এবং পঞ্চম স্থানে আছে ব্রিটেন, যে দেশটিতে প্রতি বছর 4 লাখ মানুষ ধর্ষণের শিকার হয়, প্রতি 5 জন মহিলার মধ্যে 1 জন ধর্ষিতা, নাউজুবিল্লাহ। এবং ষষ্ঠ তালিকায় এই বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টে লেখা হয়েছে জার্মানিতে দেশটিতে প্রতি বছর 5,07,394 ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। আর সপ্তম স্থানে আছে ফ্রান্স, সরকারি গবেষণায় দেখা গেছে এই দেশের প্রতি বছর ধর্ষণের শিকার হয় অন্তত 75,000 নারী। আর অষ্টম স্থানে আছে কানাডা, সেখানে প্রতি 17 জনের মধ্যে 1 জন নারী ধর্ষণের শিকার হয়, নাউজুবিল্লাহ। তাদের থেকে আমরা আমদানি করি কি সংস্কৃতি, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে যে সংস্কৃতি দিয়েছে তা আমাদের পছন্দ না। ওই সংস্কৃতি যখন আমরা কবুল করব তখন আমাদের সব কিছু কী হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। আর আমরা যদি লজ্জাশীলতাকে প্রাধান্য দিই তাহলে আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে পবিত্র করবেন, সব কিছুকে কী দিবেন, বরকত দান করবেন। যেমন এই জামানার মধ্যে এমন কিছু অশ্লীল কাজ হচ্ছে যেটা ইসলামের জাহেলিয়াত কোনো ইতিহাসের মধ্যে নেই। কওমে লূতকে আল্লাহ তাআলা সবচেয়ে দর্দনাক আযাব দিয়েছেন, তাদেরকে জেলে জবর করে দিয়েছেন। সেই লূত ডেড সি যেটাকে বলা হয় মৃত সাগর, সেখানে কোনো প্রাণী জন্মায় না এখনও পর্যন্ত, সেখানে সেই সাগরের পাশে কিছু সবুজ ফল পাওয়া যায়, সেই ফলগুলো কাটলে নাকি তার ভিতর ছাই ছাড়া আর কিছু পাওয়া যায় না। বৈজ্ঞানিকরা বলেছেন সেখানে যে একসময় আযাব হয়েছে সেই জন্য সেখানে এখনও পর্যন্ত গন্ধের পরিমাণ বেশি। আল্লাহ সবচেয়ে বড় আযাব দিয়েছেন এই লূত জাতিকে নির্লজ্জতার কারণে, বেহায়াপনার কারণে। কিন্তু বর্তমানে এমন একটা যুগ আমরা পার করছি যেখানে মানুষ কবর দেওয়ার পর মহিলাদেরকে কবর থেকে বের করে নাউজুবিল্লাহ দর্শন করা হচ্ছে, এমন ইতিহাস আমাদের বাংলাদেশের মধ্যে ঘটেছে, শুনেছেন না আপনারা, বিভিন্ন মিডিয়ায় পেয়েছেন না, এই অবস্থা বিরাজ করছে। আল্লাহ তাআলা সেই দূত জাতি থেকে মারাত্মক বেহায়াপনা যখন
চলছে আমাদেরকে পাথর করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীর সত্তায় আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন মা কানাল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ আমি তাদের মধ্যে যতদিন থাকব ততদিন আমি তাদেরকে এই ধরনের পূর্ববর্তী জামানার উম্মতকে যেভাবে আমি ধ্বংস করে দিয়েছি সেভাবে ধ্বংস করব না তবে বিভিন্ন ধরনের আযাব পেয়েছে মহামারী আসছে এই মহামারীগুলো কিন্তু আমাদেরকে সতর্ক করার কারণে আল্লাহ তাআলা দিচ্ছেন সেজন্য আমাদেরকে দৃষ্টিকে অবনত রাখতে হবে নিজের জিহ্বাকে এবং নিজের গুপ্তাঙ্গকে হেফাজত করতে হবে বেগানারের দিকে দেখা অনেক সহজ আগে মানুষ কোনো একটা অন্যায় দৃশ্য অন্যায় সিন দেখার জন্য মুভি দেখার জন্য সিনেমা হলে যেতে হতো অনেক সময় প্রয়োজন হতো এখন তো হাতের মুঠোর মধ্যে বেগানারের দিকে দেখে অনেক সহজ হয়ে গেছে এই সবগুলো হলো শয়তানের যন্ত্র যেগুলো আমাদেরকে আমাদের হায়াকে আমাদের লজ্জাকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে আমাদের আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে আপনি সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েছেন সে কী ব্যবহার করছে কী দেখছে আপনাকে সেটা তদারকি করতে হবে না হয় সে বরবাদ হয়ে যাবে আপনার দায়িত্ব সেটা আপনি আদর মহব্বত করে তাকে বুঝাবেন এসব জিনিস থেকে সে যাতে বিরত থাকে না হয় আপনার সমাজ আপনার এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে আপনি একটি ঘরের মধ্যে টিভি লাগিয়েছেন ওই টিভির মধ্যে আপনার সন্তানকে দিয়েছেন রিমোটটাতে তার সে কোন চ্যানেল দেখছে আপনি জানেন না আপনি রাত 10:11টায় শুয়ে গেছেন কিন্তু আপনার সন্তান বসে বসে টিভি দেখছে আপনার ঘরের মধ্যে ইন্টারনেটের লাইন আছে কম্পিউটার ল্যাপটপ আছে ল্যাপটপের মধ্যে সে কি দেখছে আপনাকে তদারকি করতে হবে এটা আপনার দায়িত্ব আপনার ফরজ কারণ আপনার সন্তান সন্তানের চরিত্র ঠিক রাখার জন্য আপনাকে এই কাজটা করতে হবে সে যদি এই মিডিয়ার কল্যাণে কোনো কিছু শিখতে চায় আপনি সুযোগ দেন কিন্তু এই মিডিয়ার কল্যাণে শিকার নাম করে সে যাতে অশ্লীলতার দিকে পা না মারায় কারণ সে যদি অশ্লীলতার দিকে পা মারায় তাহলে সে তার এই অশ্লীলতার কারণে শুধু সে ধ্বংস হবে না আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে সেটা আল্লাহর ওয়াদা আল্লাহ পুরো জাতিকে ভূত জাতিকে অশ্লীলতার কারণে ধ্বংস করে দিয়েছেন আমাদের তো ধ্বংস করতে এক সেকেন্ডও লাগবে না বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন সেজন্য আল্লাহ রাব্বের রহমত বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর লজ্জাশীলতা কল্যাণ ছাড়া আর কোনো কিছু বয়ে আনে না আপনার ঘরের মধ্যে লজ্জাশীলতার চর্চা করুন আপনার ঘরের মধ্যে কল্যাণ আর কল্যাণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি লজ্জাশীলতাকে প্রাধান্য দিয়েছেন আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছেন তিনি সেখানে জেনা করতে পারতেন জেনা না করে সেখান থেকে ফিরে এসেছেন সাময়িক তিনি কষ্টের মধ্যে পড়েছিলেন কিন্তু জেল থেকে আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করেছেন এবং তিনি একসময় গিয়ে শুধু এই লজ্জাশীলতার আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মিশরের বাদশা সর্বোচ্চ অধিপতি অধিপতির সর্বোচ্চ বাদশার পদটা তাকে দান করেছেন সুবহানাল্লাহ আপনি দুনিয়ার মধ্যে যদি রাজনীতি করতে চান দুনিয়ার মধ্যে সম্মানের মুকুট পড়তে চান আখেরাতের মধ্যে সম্মানের মুকুট পড়তে চান শুধু একটাই আমল সেটা হলো লজ্জাশীলতা আপনার নজরকে হেফাজত করবেন বেগানা নারীকে দেখার দেখার থেকে আপনার নজরকে হেফাজত করবেন আপনার যে লজ্জাস্থানকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার মধ্যে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন আখেরাতের মধ্যে আমার নবী বলেন যে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই রানের মধ্যবর্তী স্থানের জামিন হবে তার জন্য আমি জান্নাতের জামিন হবে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই সামনে যে 14 ফেব্রুয়ারি এই সমস্ত বেহায়া করা থেকে যেসব যেগুলো আমাদেরকে প্রমোট করছে বেহায়া করা থেকে এই সমস্ত দিবস পালন করা থেকে মুসলমান হিসেবে বিরত থাকার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে বেহায়া করার বিভিন্ন সামগ্রী থেকে যে তাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ